আসসালামু আলাইকুম। আমার খামারে নতুন একটা সার বাছুর আসছে, আমি বাছুরটা দেখানোর চেষ্টা করব। যদি সবগুলো এখানেই আছে, এই যে দুইটা বাছুর, ওই ওই পাশেরটা হচ্ছে সার বাছুর আর এটা হচ্ছে বকনা বাছুর, এটা হচ্ছে ওই শেষেরটার, আর ওই সার বাছুরটা হচ্ছে যে সর্বশেষ যে বাছুরটা, গাভিটা আমার বাছুর দিছে। প্রথমে যেটা বলছিলাম যে আগের ভিডিওগুলোতে, যদি উদ্দেশ্য হয় যে বাছুর উৎপাদন, সেই ক্ষেত্রে যদি সার বাছুর না আসে, সেক্ষেত্রে কোনোভাবেই এটাকে সার্ভাইভ করানো বা দীর্ঘমেয়াদী করার কোনো মানে উপায় থাকবে না। খরচ, হ্যাঁ খরচ উঠে আসবে, কিন্তু লাভ যেটা হওয়ার কথা সেটা হবে না যদি বাছুর উৎপাদন হয়। আর যদি না হয় যে বাছুর উৎপাদন না, যে একটা সময় আমি গাভী বৃদ্ধি করব, সেটার হিসাবটা আলাদা। গত দুই বছরে আমি এই প্রথম একটা সার বাছুর পাইছি, মানে গত শেষ দুই বছরে এই প্রথম সার বাছুর। আর আমার হাতে যে ফিডারটা দেখতেছেন, এটার খুব দারুণ একটা ব্যবহার আছে। যদিও আমাদের গ্রাম অঞ্চলের মানুষগুলো এটা করে না সচরাচর, যে আগে থেকে যেভাবে তারা করে আসছে, ওই যে চোঙায় বিভিন্নভাবে দুধটা খাওয়ানো, ওটা আসলে কষ্টকর হয়ে যায়। আর বড় বড় যে খামারগুলো আছে তারা কিন্তু এটাই ব্যবহার করে, এটা না তারা আরও বড় পরিসরে অন্য কিছু ব্যবহার করে। তো আমার বড় পরিসরে ব্যবহার করার কোনো সুযোগ হয় নাই। এটা আমার মেয়ে খাচ্ছিল, বড় হয়ে গেছে, এখন আমি এদের পিছনে এটা মানে ব্যবহার করি। এটাতে আমি যেটা করি, বাছুর যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরপরেই দুধটা দহন করে নিই আমি, যতটুকু সম্ভব দহন করে নিই। নেওয়ার পরে পরে এদিকে গাভী তার বাছুরের গা চাটতেছে, বাছুরের মুখে ধরে আসি, দেখা যায় যে একশো দেড়শের দুধ একদম 10 মিনিটের মধ্যে খায় শেষ করে দেয় একটা বাছুর, একটা নবজাতক বাছুর। তো 10 মিনিটে যদি ওরা 1 লিটার দুধ আমি খাওয়াইতে পারি, তাহলে দেখা যায় যে পরবর্তী 10 মিনিটের মধ্যে সে একদম দৌড়া ঝাঁপা শুরু করে দেয়। তাকে নিয়ে আর কোনো মানে দ্বিতীয় পরিশ্রমে যাইতে হয় না। এতে সবচেয়ে যে বড় সুবিধাটা পাওয়া যায় সেটা হলো যে ওর যে নিউমোনিয়া হওয়ার যে চান্সটা, ওটা আর থাকে না। আমি যদি জন্মের যদি 15-20 মিনিটের মধ্যে তার 1 লিটার দুধ খাওয়াইতে পারি, ওই বাছুরটা আর কখনো ঠান্ডা লাগবে না। সেই নবজাতক বাছুরের যদি আমি নিউমোনিয়াটা, ঠান্ডা লাগাটা যদি আমি বাঁচাইতে পারি, তাহলে একটা 3 মাস বা 6 মাস পর্যন্ত যেভাবে একটা সার্ভাইভ করবে, যেভাবে বড় হবে, ওটা তো আমার বিশাল রকমের একটা শ্রমের সাশ্রয় হয়ে যায়। আর ওষুধপত্রে যে ব্যাপারগুলো থাকে, ওষুধপত্র তখন খুব একটা লাগে না। যাদের বাছুরটা হওয়ার পরপরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন, শুধু ওই লোকজনগুলো জানবে বা বুঝবে যে এটা কী পরিমাণ কষ্টদায়ক আর প্যারাদায়ক। একটা গরু যখন 1 বছর পর, 9 মাস পরে যখন একটা বাছুর দেয়, 9 মাসের একটা শ্রম পরিশ্রমের পরে যখন ওই পশুটা অসুস্থ হয়ে যায়, এটা যে কী পরিমাণ দুঃখ কষ্ট দেয়, সেটা শুধুমাত্র ওই লোকজনগুলো বুঝবে যারা এটা ফেস করছে আর যারা এটা করে। তো এই দুধের জন্য আমি খাওয়ানোর জন্য এটা ব্যবহার করি, এটা তুলনামূলক সহজ। আর এটা যদি আমি ব্যবহার না করি, সেই ক্ষেত্রে দেখা যায় একটা বাছুর হওয়ার পরপরে বাছুরটা শক্ত হইতে প্রায় 30-35-40 মিনিট পর্যন্ত সময় লেগেও যায়, কারণ ও দাঁড়াইতেই পারে না, ওর গাটা শুকাইতে হয়। শুকানোর পরে তারপরে তাকে ওই যে আমাদের গ্রামাঞ্চলে যেভাবে করে চোঙাই করে খাওয়ায়, তারপরে সে দাঁড়ায়। আর এটার জন্য আমি যেটা পাইছি, এটা সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে একটা বাছুর একদম দাঁড়ায়, দৌড়াদৌড়ি শুরু করে দেয়। তো আমরা যত বেশি বিপদে পড়ি তত বেশি শিখি। আসলে বিপদে না পড়লে আমরা ওই পর্যন্ত শিখতে পারি না। আমার একটা গরু মারা গেছে বাছুর হইতে যে, তো ওইটা আসি দেয় নাই, অনেক বড় একটা অভিজ্ঞতাও দিছে। তো অভিজ্ঞতাগুলোই আমরা পরবর্তী জীবনে কাজে লাগাই। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি কিন্তু এই যে গাভীগুলো আছে, একটা গাভীও কিন্তু দহন করি না। যে এখান থেকে খাওয়ার জন্য আজকে 1/2 লিটার দুধ নিলাম, এটা কিন্তু কখনোই করি না। 1 লিটার দুধের দাম আমাদের এলাকায় বিকালবেলা সর্বোচ্চ বাজার হলো 50 টাকা। তো 50 টাকা বাঁচানোর জন্য, 50 টাকা দিয়ে কিন্তু একটা বাছুর যখন 1 লিটার দুধ খায়, সে কিন্তু আরও মানে দ্রুত বাড়ে, তার স্বাস্থ্যটা ভালো থাকে। 50 টাকাটা খুব আহামরি এমন কিছু না, যদি এইরকম একটা খামার সার্ভাইভ করাইতে চাই। ওই বাছুরগুলা দ্রুত সারে, তো 50 টাকার জন্য আমি এই কাজটা করি না, বাছুরগুলাই দুধটা খায় ফেলে। এতে মানে গায়ের যে স্বাস্থ্য ওটাও ঠিক থাকে আর বাছুরের ইয়াও ভালো হয়। আর এখান থেকে আমি যে কাজটা এখন করব, মানে আমার মানে পরবর্তী যে পরিকল্পনাটা, আমি এই জিনিসগুলো সবগুলো উঠাই দিব, কারণ আমি এখানে আসলে সার্ভাইভ করতে পারতেছি না। এটার যে লস হচ্ছে এই কারণে না, এখানে যথেষ্ট লাভের সম্ভাবনা। যেই কাজটা করতে হবে, নিজেকে সব কিছু করতে হবে। আপনার যদি নিজের সময় না থাকে, তাহলে এখানে আপনি করতে পারবেন না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি আমার জবে ব্যস্ত হয়ে পড়ছি,
এখানে আমার সময় বেশি দিতে হচ্ছে, আর বাড়িতেও সব সময় সবাই মানে সবাই নিজের নিজের মতো ব্যস্ত। এমন যদি হয় যে গ্রামে অনেক লোকজন থাকে, যৌথ পরিবার নিয়ে থাকে, সেই ক্ষেত্রে এটা চালানো খুব কষ্টকর হয় না, কিন্তু আমার মতো জায়গার থেকে এটা খুবই কষ্টকর হয়ে যায়। তবে আমি যেটা করছি গত কিছুদিনে, আমার এখন মনে হচ্ছে যে আমি আগে যখন আমার ওই ছোট ঘরে ছিলাম, বাড়ির ভিতরে যখন পালতেছিলাম, যখন আমার বাণিজ্যিক পরিকল্পনা ছিল না, তখন এটা মনে হয় যে ঠিক ছিল। কিন্তু গরুর যে বাজার ওঠানামা করা, এটার সাথে শ্রমের যে ব্যাপারটা, অতিরিক্ত চাপ নেওয়ার ব্যাপারটা, এটা আমার পক্ষে হচ্ছে না। তার মানে এই না যে সবার পক্ষে হবে না, অবশ্যই এখানে যদি আপনি পর্যাপ্ত শ্রম দিতে পারেন হবে না। আমি কিছুদিন একটা একটা গরু দেখাইছিলাম যে গাভীটার ফুল পড়তেছে না, অনেকেই দেখছেন, বিরূপ মন্তব্য পাইছি সেখানে। তো গাভীটার বাজারে বাড়িতে এসে দাম করে গেছিলো 155,000 টাকা, 10,000 টাকা বায়না দিয়ে গেছে। বাছুর হওয়ার পরে গরুটা বিক্রি করছে 135,000 টাকা দিয়ে। আপনি চিন্তা করেন, বাছুর হওয়ার পরে একটা গরুর দাম 20,000 টাকা কমে গেছে প্রায় 10 দিন বা 12 দিনের ব্যবধানে। তো গরুর বাজার যদি এইভাবে ওঠানামা করে, তো সেই ক্ষেত্রে আমাদের মতো মানুষের যারা মানে দীর্ঘমেয়াদী না করে যখন আমরা এইভাবে করতেছি, মেয়াদিভাবে করতেছি, অল্প মেয়াদে করতেছি, তাদের জন্য এই জায়গাটা কতটা কষ্টকর আর ক্ষতিকর। আমাদের বাজার ব্যবস্থাপনা একদমই ঠিক নেই, ওইদিকে চিন্তা করতেছি, আবার জবের চিন্তা করতেছি, এখানে থাকার চিন্তা করতেছি, সবগুলো আসলে হয়ে উঠতেছে না। তবে এটা একবারই ক্লোজ করব না, এটা দেখি যেই গরুগুলাতে শ্রম কম, যেমন ছোটো বাছুরগুলো আছে, ছোটো বাছুরগুলা কম খরচে পালন করা, 3 মাস 6 মাসের, ওইগুলাতে হয়তো আমি এই ছোটো ঘরে যদি 5টা বাছুর ছেড়ে দিয়ে পারলে হয়তো পালতে পারবো। ওইরকম করে যদি করতে পারি ইনশাল্লাহ করব। আর ভিডিওর শেষে অবশ্যই আমার যে বাছুরগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই যে বাছুরটা দেখতেছেন, এই বাছুরটার বয়স 1 মাস। 1 মাসে এ মানে এর থেকে, এর মায়ের থেকে একটুও দুধ আমি নেই নেই, একটুও দুধ নেই নেই। এই দুধটা যদি না নেওয়ার ফলে দেখেন বাছুরটা কী পরিমাণ বাড়ছে আর কী পরিমাণ শক্তিশালী। ওর বডি স্ট্রাকচারটা দেখেন, একদম কোত থেকে কোন পর্যন্ত, অথচ বাছুরটা কিন্তু এই যে দেশি গায়ের, ওর মায়ের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো না, অথচ বাছুরটা কী একটা শক্তিশালী সবল হয়ে গেছে। আর এই যে এই গাভীটা আমার একটা বাছুর দিচ্ছে 4 বছর, গত 2 বছর এই প্রথম বাছুরটা হচ্ছে, এই যেটা দাঁড়ায় আছে দাঁড়ানো বাছুরটা, ও কিন্তু মানে ওর থেকে কোনো দুধ সংগ্রহ করতেছি না, ও মায়ের সমস্ত দুধটাই খাচ্ছে। আর এই যে একটা বাছুর, এটা হচ্ছে এই যে এই গাভীটার এইটার। হ্যালো।